আপনাদেরকে আজকে দেখাবো আমি এইচপি স্মার্ট ট্যাঙ্ক 515। এই প্রিন্টারটির কাগজ দিলে আপনার মনে করেন একটা কাগজ ফটোকপি করবেন, কিন্তু কাগজটা নিচ্ছি না, তাই আমরা আজকে আপনাদেরকে একটু দেখাবো যে প্রিন্টারটি কি প্রবলেম হচ্ছে সেটা। চলুন দেখি এটা প্রিন্ট দিয়ে। এই যে কাগজ, প্রিন্টার সিগন্যাল, এটা তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি ঠিকই লোড নিচ্ছে কিন্তু আপনার কাগজটা আনতেছে না। তো চলুন আমরা দেখি এটা খুলে যে কি প্রবলেম আছে সেই প্রবলেমটি আমরা সলভ করব। প্রথমে আমরা প্রিন্টারটি খুলি। বন্ধুরা আমরা প্রিন্টারটি দেখুন অলরেডি খুলে ফেলেছি। তো বন্ধুরা এ হচ্ছে প্রিন্টারটি, আমরা একটু দেখাই আপনাদেরকে। প্রিন্টারটি প্রবলেম হচ্ছে আপনার এই যে পেনিয়াম, এই পেনিয়ামের
তো বন্ধুরা আমরা পেনটাটা একটু ওয়াশ করে দিলাম, আর একটু পেনে আমি একটু আপনার দেখি মহফিল দিয়ে দিই। তো বন্ধুরা চলুন এবার আমরা একটু প্রিন্টারটা আবার সেট আপ করি, প্রিন্টারটি আমরা আবার লাগাই যেভাবে ছিল। আমরা একটু আপনার স্ক্যানার দেখাবো, এটা আপনার পাওয়ার সুইচের কেবল, বন্ধুরা আমরা এবার প্রিন্টারটি একটু অফ করে অন করে প্রিন্টারটি অফ করলাম, এবার প্রিন্টারটি আমরা অন করলাম। অন করার পরে প্রিন্টারটি প্রসেসিং হচ্ছে দেখছি, আমরা একটা কাগজ দিই দেখি এবার কি হয় প্রিন্টারটি। প্রিন্টারটি রেডি, এখন আমরা একটু প্রিন্ট দেওয়ার জন্য চেষ্টা করি। বন্ধুরা আমরা একটু প্রিন্ট দেখাই আপনাদেরকে, প্রিন্টারে কাগজ দেওয়া আছে, না রে সমস্যা হইলে যা সে সমাধান হইবে। একই জিনিস কিনা তাই বলেন।